সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগড়া এলাকা থেকে। আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সারগুলো। আর আমরা রয়েছি মেসার্স কাবির কাদির অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। 21 অক্টোবর 2023 আজ, এবং সামনে দেখছি আমরা কাউসার ভাইকে। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে তো বেশ আকর্ষণীয় এবং বড় সাইজের দেখছি, সব বড় সাইজের, সবগুলোই খামার উপযোগী। আচ্ছা, সবই দেশাল না শাহিওয়ালা আছে? দেশালের মধ্যে উন্নত। আচ্ছা, উঁচা লম্বা বেশি যেগুলো ভালো মানে সেগুলো। টোটাল কয়টা ভাই আজকে? আজকে টোটাল রয়েছে 9টা। 9টা গরুর একটা প্যাকেজ। আচ্ছা আসেন আমরা একটা করে দেখি। এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার। সবই আগর নাকি দাঁতালো আছে ভাই? অদার। হ্যাঁ, চোরটা বেশ সুন্দর, মাথা মডেলটা সুন্দর, লম্বাটাও আছে বেশ। এটা হচ্ছে সিরিয়ালে প্রথম নাম্বার। এটা একটা দেশাল, দেশাল সব সুস্থ সবল, সব সুস্থ সবল, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ব্যাটারিও দুইটা। হ্যাঁ, ঝুলটাও আছে বেশ, মাথা মডেলটা সুন্দর, গরুটা অনেক তেজি মনে হচ্ছে। হ্যাঁ তেজি ভাই। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার। আনুমানিক বয়স কেমন হবে ভাই? সতেরো থেকে আঠারো মাস করে বয়স হবে, দুই তিন মাসের মধ্যে এগুলো দাঁতে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার। আচ্ছা, দুই নাম্বার এটা। আচ্ছা, এটার গেট আপটা খুব সুন্দর, বেশ সুন্দর, চুর ভালো, সিরিয়ালের দুই, চামড়া লুজ, শিং মাথা ভালো, পায়ে কোনো ধরনের কোনো খুঁত নেই, দাড়িটা লম্বা, ব্যাটারিও দুইটা লম্বা। আচ্ছা, লম্বাটাও বেশ আছে, কালারটা সুন্দর না? আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার। আচ্ছা, এটাও একটা দেশাল, তবে কালারটা অনেক আকর্ষণীয় কালার। আচ্ছা, এটাকে সরাই দেন দেখি, এপাশে সরাই দেন, সরাই দেন, আরো আরো ঠেলে দেন, আরো ঠেলে দেন। এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার। আচ্ছা, দুই নাম্বার, তার পাশেরটা তিন নাম্বার, তিন নাম্বার। এটা লম্বা খুব, এটাও লম্বা খুব। আচ্ছা, মোটামুটি শরীরে গোস্ত আছে যথেষ্ট, চোরটাও আছে বেশ সুন্দর, চামড়াও লুজ, ঝুল আছে। একেবারে নিখুঁত, কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই, খুঁত থাকলে আপনার। সিরিয়ালের এটা হচ্ছে তিন নাম্বার। এটা একটা দেশাল, দেশাল সব সুস্থ সবল, সুস্থ সবল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার, এটা একটা দেশাল, সব সুস্থ সবল, একেবারে নিখুঁত মানের। আর শিং হয়ে গেছে, তিনটারই শিং হয়ে গেছে। এটা হচ্ছে সিরিয়ালের তিন। আচ্ছা চলেন চার নাম্বার চলে যাই। এটা চার, এটা হচ্ছে একটা লাল কালার, সিরিয়ালের চার নাম্বার, লাল মিষ্টি কালার, লাল মিষ্টি, মাথার মডেলটা সুন্দর, চোরটা ভালো, চামড়াও লুজ, ঝুল আছে, পাটা সবকিছুই ওকে, গরুর লম্বা আছে, দাড়িটা লম্বা, অনেক বড় হবে গরু না? অন্যান্য গরু থেকে এর বয়স কম। এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার। এটা একটা দেশাল, এটা 1000 কম বেশি 75 বিক্রি হবে এটাই। আর প্রথম তিনটা এগুলা মনে করো 75 এর লাইন, এই যে এখান থেকে এগুলা 75 এর, মানে প্রথম পাঁচটা 75 করে কেনা বেচা হবে, আর 5000 কম বেশি হবে, 5000 কম বেশি। এটা হচ্ছে পাঁচ নাম্বার। আচ্ছা, এটা তো গোস্ত মনে হচ্ছে বেশি আছে। আচ্ছা, এগুলো এভারেজে কেমন গোস্ত হবে কাউসার ভাই? এদিকে মনে করো 3 মণ 5 কেজি। আচ্ছা, প্রথম পাঁচটা, হ্যাঁ পাঁচটাকে এদিকে মনে করো করে গোস্ত আসবে। এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার। এটা একটা দেশাল, মাথার মডেলটা সুন্দর, ঝুলটাও আছে। আচ্ছা, ঠেলে দেন গরুটাকে, ঠেলে দেন দেখো পাশে। এটা হচ্ছে পাঁচ নাম্বার, সবকিছু সুস্থ সবল, একেবারে নিখুঁত মানের। আচ্ছা, সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। হ্যাঁ, গরু মেন জিনিস চুর আর মাথা, হ্যাঁ যার শিং নাই ওই গরুর দাম কম। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার? পাঁচ নাম্বার। এটা একটা দেশাল, দেশাল। তাহলে টোটাল নয়টি, না? নয়টির মধ্যে এটা হচ্ছে পাঁচ, আর ছয় নাম্বার হচ্ছে এইটা। চোরটা সুন্দর, মাথা সুন্দর, চামড়া লুজ, ঝুল আছে, পাগুলো কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই, কালার ভালো, লম্বা আছে। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার। এটা একটা দেশাল, সবকিছু সুস্থ সবল তো, না? সুস্থ সবল। আর প্রত্যেকটা ব্যাটারি দুইটা, দুইটা, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সিরিয়ালের ছয়, তার পাশে একটা সাত, চুর আছে, মাথা আছে, চামড়াও লুজ, দাড়ি লম্বা। আচ্ছা, এটা কয় নাম্বার? সাত নাম্বার। এটা একটা দেশাল, দেশাল সরাই দেন দেখি। এটা হচ্ছে সাত, সব সুস্থ সবল। জি ভাই, সাত নাম্বার, একেবারে নিখুঁত মানের, নিখুঁত মানের সিরিয়ালে সাত নাম্বার হচ্ছে এইটি। আচ্ছা, এটা আনুমানিক বয়স? বয়স ভাই এগুলো 16-17 মাস করে, 16 থেকে 17 মাসের মতো বয়স হবে। আচ্ছা, তার পাশেটা আট নাম্বার, এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার। এটা একটা দেশাল, এটা কালো কাজলা, না? কালো কাজলা, চুপটা সুন্দর, মাথার গেট আপটা সুন্দর, ঝুলো আছে, গরুর লম্বা, গরুর লম্বা চওড়া। আচ্ছা, সরাই দেন, এপাশে সরাই দেন, সরাই দেন, ঠেলে দেন। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার। ও কি জায়গা দখল করে রাখছে, সরবে না? আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার, এটা একটা দেশাল, সবগুলোই আগর। আচ্ছা, আট। আচ্ছা, চলেন আমরা সর্বশেষ, নয় নাম্বারে গেট আপ সব সুন্দর, সব থেকে উন্নত চুর, চুরটা সব থেকে আকর্ষণীয়। হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঝুল আছে, চামড়া ঢেলা ঢেলা, না ঠিক আছে, দাড়ি লম্বা। তাহলে এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার, এটা 70 বিক্রি হবে। আচ্ছা, এটা নয় নাম্বার সরাই দেন দেখি। এটা বললেন 70 বাজারে কেনা বেচা হবে, 2-400 কম বেশি। আর আট নাম্বারটা এটা ভাই 69, এটা 69, 500 কম বেশি হতে পারে, 2-400 কম বেশি। সাত নাম্বার এটা 68, এটা 68, 68। আচ্ছা, ছয় নাম্বার এটা 69 ভাই, 69। আর এগুলো মনে করি আমার মনে করি 74-75, আর এগুলো অ্যাভারেজে 74-75 কেনা বেচা হচ্ছে। আচ্ছা, এটা বললেন তিন মন পাট, এটা 5 কেজি কম, তিন মন। আর এগুলা 120 কেজি করে, তিন মন করে, মানে চোখের আইডিয়া এখান থেকে 2-5 কেজি কম বেশি হতে পারে। আচ্ছা, তার মানে অ্যাভারেজে গোস্ত বললেন 110 কেজি করে। আচ্ছা, এখন সব তো আকর্ষণীয়, আজকের তো রেটটা কেমন রেখেছেন? রেট তো কম দিবে আমরা, টুকটাক প্যাকেজ তো বিক্রি হয়, টুকটাক প্যাকেজ বিক্রি হয়, হালকা লাভে দিতে হবে, সীমিত লাভ। গরুর প্রতি যেন 400-500 টাকা লাভ হয়, হ্যাঁ, প্যাকেজটা যেন যে নিবে তার যেন 10 টাকা হয়, 10 টাকা, এই চিন্তা ভাবনা করে প্যাকেজ দিতে হবে, প্যাকেজ দিতে হবে, কারণ প্যাকেজ আমার দিকটা, হ্যাঁ, আমার দিকটা খেয়াল রাখলে তো হবে না। আচ্ছা আচ্ছা, যে নিবে তার দিকটা, তার দিকটা অবশ্যই দেখতে হবে। 500-600-700 কিলো থেকে দূর থেকে আসে, হ্যাঁ, মনে করে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওদের দিকটা সবসময় খেয়াল রাখতে হবে, নাহলে তো ব্যবসা হবে না। আমাদের কম হোক, সীমিত বেশি হোক, ওনাদের বেশি হোক, সেটা কত রেটটা? এভারেজ রেট ভাই 70,200, 70,200 করে এগুলা। তাহলে টোটাল নয়টা, নয়টা। তাহলে আজকের প্যাকেজের রেট হচ্ছে 70,200, 200, নয়টি গরু, নয়টি গরু। আচ্ছা, এ নয়টি। আচ্ছা কাউসার ভাই, এখন বিষয় হচ্ছে সবার তো অ্যাবিলিটি সমান না, কেউ যদি এখান থেকে কেটে চায়, দেওয়া যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ কেন যাবে, একটা চাইলে একটা দিতে হবে, একটা চাইলে একটা দিতে হবে, ব্যবসা যেহেতু করে একটা দিতে হবে, একটা দিতে হবে। আবার কেউ যদি বেশি চায়, একটা ভাগাভাগি করে নিলে তাও দেওয়া দিতে হবে। সেটা কিভাবে দিবেন? কাটে দিবেন, ভাগাভাগি করে পালিবেন, গোস্ত করে দিয়ে দিবেন? না, ভাগাভাগি করে পালিবেন, তারপর কোনো সমস্যা, তারপর সমস্যা না, ব্যবসা করতে গেলে একটাও দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন ওরা তো পুঁজি কম, হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে পুঁজি কম, ওরা চিপ রেটে মনে করে 1,500 টাকা খরচে পাঠিয়ে দেওয়ার চিন্তা, অন্য গাড়ির সাথে মিল করে দিতে হবে, কারণ একটা গরু নিয়ে গেলে তো অনেক টাকা খরচ পড়বে, সেই দিক থেকে 1,500 টাকা মনে করে যেভাবে মানুষের গাড়িতে হাত পাবে পাঠিয়ে দিবা, পাঠিয়ে দেওয়া, ওর মনটা ভালো হবে, ভালো হবে। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 0175-8223-8223-171-171। জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।
ওটা হচ্ছে